জয় টিভি, স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল। সুপ্রিয় দর্শক, জুরাইন ফুটবল একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জুরাইনের সন্তান ইতালি প্রবাসী হাবিজুর রহমান মিতু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মাঠের জন্য জোর তুলেছেন, সেই জোরেরই কিন্তু আসতে পড়েছে এই বয়স ক্লাব। জুরাইন একটি মাঠ চাই এর পক্ষে তারা কিন্তু স্বাক্ষর করেছেন। এখানে সভাপতি জনাব আজিজুর রহমান সাহেব উপস্থিত আছেন, তার কাছে জানতে চাইবো, আজকে তো আপনারা মাঠের জন্য আন্দোলন করছেন, কিন্তু পরবর্তীতে এই মাঠটা জুরাইন যখন হবে তখন তো অনেকে ঘরবাড়ি ভাঙা যাবে, তারা তো এটার বিপক্ষে আন্দোলন করবে, এই বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ জয় টিভিকে, আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের 53 নং ওয়ার্ডের দীর্ঘদিনের যেটা খেলার মাঠের একটা দাবি ছিল, আমাদের বর্তমানে কাউন্সিলর সাহেব একটা দরখাস্ত করেছেন দীর্ঘদিন পর হলেও। আমাদের আশা ছিল অতীতে এই খেলার মাঠটি থাকলে আমাদের খেলাধুলার পাশাপাশি যুব সমাজ এটি খেলাধুলা নিয়ে একটু ব্যস্ত থাকতেন। তা আমি অনুরোধ করব যে আমাদের এলাকার হাজার হাজার ঘরবাড়ি থাকা সত্ত্বেও যদি কোনো প্রয়োজনে, খেলার মাঠের প্রয়োজনে কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ও, সরকার যেন ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে এটি খেলার মাঠের আমাদের ব্যবস্থা করে দেন। এটি আমাদের জুরাইন বয়েজ ক্লাব, এটি সামাজিক সংগঠন, আমি এই সামাজিক সংগঠনের পক্ষ থেকে অনুরোধটি রাখছি। ধন্যবাদ আপনাকে এবং জয় টিভিকে। আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। আমরা বিগত দিনে আমরা অতি সহজেই আমাদের এই এলাকায় একটি মাঠ আমরা স্থাপন করতে পারতাম, কিন্তু আমাদের যারা জনপ্রতিনিধি, যারা সমাজ পরিচালনা করে, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে বলছি, তাদের একটু নেগলিসিটি ছিল। আজকে তারা যেভাবে তারা মানে গুরুত্ব দিচ্ছে, এই গুরুত্ব যদি সামান্যতম আগে দিত তাহলে আমাদের আজকে এইভাবে প্রশ্নের সম্মুখীন বা এত কষ্ট করা লাগতো না। কিন্তু আশা যা সেটা বড় কথা না, তারপরে আমরা এখন যেহেতু চেষ্টা করছি, যত সমস্যা থাক তার সমাধান আছে। যেমন একসময় জমির দাম কম ছিল, আমাদের যারা আমরা গার্জেন ছিলাম, এলাকার যারা জনপ্রতিনিধি ছিল, তাদেরও অর্থ কম ছিল। এখন আপনি একটু একটু জরিপ করে দেখবেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা বাড়ি আলাদা সচল এবং প্রত্যেকটা জনপ্রতিনিধি এখন অগাধ সম্পদ এবং অর্থের মালিক। সুতরাং আমি মনে করি যদি আমরা সম্মিলিতভাবে এটা চেষ্টা করি, এটা আমাদের জন্য কোনো ব্যাপার না, সবাই, এবং এটা খুব একটা সমাজের জন্য, খেলাধুলো আছে সমাজ উন্নয়নের প্রাণ, এটা প্রত্যেকটা গার্জেনে এটা স্বীকার করে এবং অনুভব করে। সেই অনুভবের দৃষ্টিতে আমি মনে করি সবাই যদি আমরা একত্রিতভাবে করি, সবার সম্মতি আছে, অবশ্যই আমাদের মাঠটা হবে, জায়গার কোনো সমস্যা হবে না যদি আমরা একত্রিতভাবে চেষ্টা করি। প্রথমে আমি টিভির মাধ্যমে জয় ভাইকে ধন্যবাদ জানাচ্ছি জুরাইন বয়েজ ক্লাবের পক্ষ থেকে। আসলে এটা আসলে এখন আমাদের প্রাণের দাবি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে অবশ্যই আমাদের একটা মাঠ প্রয়োজন। সেক্ষেত্রে যদি বৃহৎ স্বার্থকে দেখতে হলে ক্ষুদ্র স্বার্থ আমাদের ত্যাগ করতে হবে। আর আমাদের জানা মতে আসলে সিটি কর্পোরেশন বা আমাদের যারা দায়িত্বশীল পদে আছে তারা হয়তো একটু খোঁজাখুঁজি করলে এখানে সরকারি খাস জমি পাওয়ার সম্ভাবনা রয়েছে আমি জানতে পেরেছি। তো যাই হোক, তারা যদি ইচ্ছা করে আর আমরা যদি তাদের সাথে থাকি তাহলে এই মাঠ করা আমাদের জন্য কোনো সমস্যাই না। পরিশেষে আমি জয় টিভিকে ধন্যবাদ দিয়ে শুভকামনা জানাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরাও চাই এই মানুষগুলো জুরাইন বয়েজ ক্লাব যে একতা ঘোষণা করেছে তাদের হাত ধরে এবং জুরাইনবাসী যদি জেগে ওঠে তাহলে অত্র এলাকায় একটি মাঠ হলে মাদক সন্ত্রাস মুক্ত হবে দেশ, ছেলেরা খুঁজে পাবে একটি খেলার মাঠ। সেই প্রত্যাশায় শেষ করছি, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। জুরাইন বয়েজ ক্লাব, পূর্ব জুরাইন, কদমতলী, ঢাকা।